এমনি ভাবে কেটে গেল যখন কিছু দিন তাই না কাটা পথে দুপারে চাচি অম্বে জামিল খোঁজি খবর দিতে গেলেন নবী অম্বে জামিলের বাড়ি দেখেন তিনি সাজরত হয়েছে কঠিন বিমারি ওগো দয়ারি নবীর ঘাটি ধরে তয়ারী নবীর ঘাটি ধরে কেঁদে কেঁদে ক্ষমা চাই ওগো তয়ারী নবীর হাতি ধরে কেঁদে কেঁদে ক্ষমা চাই বলে টাকারি লোবে তোমার সাথে আমি করেছি অন্যায় তয়ারী নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই ওম্বে জামিল সেই পথে কাটা যে বিছাই কাটা যে বিছাই কাটা যে বিছাই কাটা ফোটে নাই গো নবী কাটা ফোটে না তারপর একটি গজল প্রশ্ন করছি নবীর বেটি মা ফাতেমা তিনি জান্নাতের রানী কি জন্য হয়েছেন সেই সম্পর্কিত গজল একটি প্রশ্ন করছি তো আপনারা ধীর ভাবে শ্রবণ করুন জান্নাতি হতে চাও যদি তুমি দাদি পাইতে টাটা সিনা হও ও গো মা জননি জান্নাতি হতে চাও যদি তুমি দাদি যে সমস্ত ভাইরা রাস্তার উপরে মাহফিলের সামনে বাইক রেখেছেন বা সাইকেল এবং একখানা মারুতি রেখে দিয়েছেন মেনেটারি কালার মারুতি যে সবুজ মারুতিটা রেখেছেন আমি মারুতি ড্রাইভারকে বলছি আপনি এক্ষুনি এখান থেকে মারুতিটা সরিয়ে নিন যারা রাস্তার উপরে বাইক রেখে প্যান্ডেলের সামনে দাঁড়িয়েছেন আমি রিকোয়েস্ট করব আপনারা এখানে বাইকটা রাখবেন না প্রচুর গাড়ি চলাচল করছে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে যে ছেলেরা আমাদের কর্তৃপক্ষ ছেলেরা রয়েছে তোমাদেরকে বলছি বাচ্চু রাস্তার উপরে যে সমস্ত বাইক বা গাড়িগুলো রাখা আছে একটু সরানোর ব্যবস্থা করে দাও আর স্ট্যান্ডে যে অটোগুলো রাখে আজকের এই অটোগুলো আমাদের এই প্যান্ডেলের সামনে রাখবেন না অটোগুলো বাসতলা মোড়ের ভিতরের রাস্তায় পার্কিং করুন গজল গাইছে সালাউদ্দিন এমডি সালাউদ্দিন গজল শুরু করছে জান্নাতি হতে চাও যদি তুমি দাদি পরে তাটা সিনা হও ও গো মা জননি জান্নাতি হতে চাও যদি তুমি দাদি পরে তাটা সিনা হও ও গো মা জননি শোনো না ও গো মা বনেরা শোনো না ও গো বাবতে দাগা কেমন ছিল মা ফতে বাজনদি জান্নাতি নারি তুমি হতে চাও নারি পরে দাদা সিনা হও ও গো মা জননি সুন্দর কথা শুনবে জান্নাতি নারি হলো কামনি করে তালি দেবা বড় খাসে পরিত গায়ে জান্নাতি নারী গুলো কেমন করে তালি দেবা বড় খাসে পরিত গায়ে জান্নাতি নারী গুলো কেমন করে তালি দেবা বড় খাসে পরিত গায়ে তবু আমা পাতে মা করিত না গুঞ্জনা স্বামী সন্তান তারি নয়নের মনি জান্নাতি হতে চাও যদি তুমি দাদি পরি দাদা সিনা হও ও গো মা জননি তোমা ফাতেমা কেমন ছিলেন একদিন হঠাৎ নবীজি ঘরের ভিতরে কাঁদছেন গিয়ে বলছে মা ফাতেমা তখন গিয়ে হাজির বলছে আব্বা যান আপনি কাঁদছেন কেন
আমি তো আপনার কান্না সহ্য করতে পারি না। তখন নবীজি মা ফাতেমাকে বলছে যে জিবরিল আমিন আল্লাহ আমাকে জাহান্নাম আর জান্নাত দেখাতে নিয়ে গিয়েছে। সেখানে গিয়ে কি ঘটলো? জিবরিল আমিন তখন বলছে, নবীজি বলছে জিবরিল আমিনকে বলছে জাহান্নামের ভিতরে মহিলাদের ভাগ এত বেশি বেশি কেন? জিবরিল আমিন বলছে এরা দুনিয়ায় স্বামীর মহব্বত করেনি, স্বামীকে ভালোবাসেনি, স্বামীর সাথে সসম্মান ব্যবহার করেনি, তাই জন্য মহিলাদের ভাগ এত বেশি। তাই কবি পরে ছন্দে আমার কি প্রিয় প্রিয় কবি কি বলছে শুনুন। গদিবি দুঃখী ছিল ঘাসিত তালি পারিত না কিনে দিতে নূতন শাড়ি, গদিবি দুঃখী ছিল ঘাসিত তালি পারিত না কিনে দিতে নূতন শাড়ি, তবুও মা ফাতেমা করিত না গুঞ্জনা স্বামী সন্তান তারি নয়নের মনি, জান্নাতি হতে চাও যদি তুমি নারী পরিদান সিনা হও গো মা জননী। তো গরিব দুঃখী ছিলেন হযরত আলী, মা ফাতেমা জননীকে ভালো জামা পোশাক কিনে দিতে পারতো না, তাও নবী নবীর বেটি মা ফাতেমা কোনো গুঞ্জনা করতো না। তবে আমার ঘরে মা ফাতেমা অনেক আছে, তো তারা কেমন মা ফাতেমা? তাদের যদি একটি স্বামী যদি ছেঁড়া কাপড় কিনে এনে দেয় তাহলে কি হবে? ঘরে দাবালাল চালু হবে, তাই তো ভাই? যদি স্বামী যদি ছেঁড়া কাপড় কিনে এনে দেয় তাহলে ঘরে দাবানাল চালু হয়ে যাবে। আর স্বামী যদি 700 টাকা দামের জামা শাড়ি কিনে নিয়ে আসে বলবে ওই পাড়ায় মোশারেফ করিমের বউ 4200 টাকা দামের শাড়ি নিয়ে যা, তুমি আমার জন্য ন্যাকড়া নিয়ে এসছো, তখন কি হবে? দাবানাল চালু হয়ে যাবে। তাই কবি অতি সুন্দর ছন্দে কি বলছে শুনুন শুনুন। গরিবি দুঃখী ছিল ঘাসি দোতালি পারিত না কিনে দিতে নূতন শাড়ি, গরিবি দুঃখী ছিল ঘাসি দোতালি পারিত না কিনে দিতে নূতন শাড়ি, তবুও মা ফাতেমা করিত না গুঞ্জনা স্বামী সন্তান তারি নয়নের মনি, জান্নাতি হতে চাও যদি তুমি নারী পরিদান সিনা হও গো মা জননী, জান্নাতি হতে চাও যদি তুমি নারী পরিদান সিনা হও গো মা জননী। জোরে সুরে বলে নারী আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক খোদা, আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক খোদা, আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক খোদা, আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক খোদা, তাই তোরি দাই চাই পরি দাই, তাই তোরি দাই চাই পরি দাই তোমার সাথে মন বাঁধা হো, আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক খোদা, আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক খোদা। শুন কথা শুনবেন, ডাকলে তোমায় তুমি সাড়া দাও, কাঁদলে তুমি দুঃখ ভোলাও, ডাকলে তোমায় তুমি সাড়া দাও, কাঁদলে তুমি দুঃখ ভোলাও, তুমি চাইলেও দাও না চাইলেও দাও, চাইলেও দাও না চাইলেও দাও তোমায় দোষী প্রেম শোধা গো, আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক খোদা, আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক খোদা।
धन्यवाद शिल्पी सलाउद्दीन के किछुक्षणेर मध्ये आमरा आमादेर भलेंटियार्सदेर ब्याच पड़ाबो आमी भलेंटियार्सदेर नाम घोषणा करछि भलेंटियार्सदेर खूब ताड़ाताड़ी महफिलेर सन्निकटे चले आसार जन्य बला हच्छे नाजमुल आलम डॉक्टर ওয়াকিত মণ্ডল আরিফ মণ্ডল মুর্তজা হোসেন আলমগীর আলম রফিকুল ইসলাম পুটে জিয়াউল তরফদার শওকত আলী রবিউল ইসলাম খোকন মণ্ডল আনিসুর আম্বিয়া সোনাবাবু মণ্ডল বাচ্চু মণ্ডল সবুর মণ্ডল সাজুল মণ্ডল খোকন মণ্ডল রমজান মণ্ডল লালু মণ্ডল সাবির মণ্ডল মমজেদ মণ্ডল বাকি বিল্লা মণ্ডল রুহুল আমিন মণ্ডল হাফিজুল মণ্ডল বান্টু মণ্ডল আলমগীর মণ্ডল আরমান মণ্ডল শিমুল মণ্ডল মারুফ মণ্ডল অমর ফারুক মণ্ডল শামীম মণ্ডল হাবিবুল্লাহ মণ্ডল রাজা মণ্ডল রূপ মণ্ডল তৈনুস মণ্ডল মুন্না মণ্ডল বাবুসোনা মণ্ডল শহীদুল মণ্ডল রাজু মণ্ডল বাপন মণ্ডল টোটা মণ্ডল সারজিৎ মণ্ডল সাদিক মণ্ডল গফুর মণ্ডল সাদ্দাম হোসেন গফুর মণ্ডল হুমায়ুন কবির সুমন মণ্ডল ইয়ারাব মণ্ডল সাহেব আলী বাবু মণ্ডল শরীফুল ইসলাম কালু মুস্তাকিন মণ্ডল আরিজুল মণ্ডল আমি যাদের নাম ঘোষণা করেছি স্বেচ্ছাসেবক লিস্টে তাদের নাম রয়েছে এবং এক দুজন বাদ গেছে গেলে তারা যেন এসে নামটা লিখান এরপরে আরও যাদের নাম ডাকছি হাজি আকরম আলী সাহেব আপনি অনতিবিলম্বে ডার্সে চলে আসুন হাজি আকরম আলী সাহেব হাজি সোহরাব আলী সাহেব ডক্টর আকবর আলী সাহেব যাদের নামগুলো আমি বলছি আপনারা একটু তাড়াতাড়ি স্টেজে চলে আসবেন মাস্টার আবুল কাসেম সাহেব হাজি মাস্টার আবুল কাসেম সাহেব আপনারা অনতিবিলম্বে ডার্সে চলে আসুন কিছুক্ষণের মধ্যেই আমরা ভলেন্টিয়ার্সদের ব্যাচ পড়াবো এবং ব্যাচ পড়ানোর পূর্বে আমি হাজি সাহেবদেরকে মঞ্চে ডাকছি যে সমস্ত হাজি সাহেবদেরকে আমাদের এই মাহফিলে ইনভাইট করা হয়েছে আমি তাদেরকে বলবো আপনারা অনতিবিলম্বে ডার্সে চলে আসুন স্বেচ্ছাসেবকের আরও একটি নাম সংযোজন করা হয়েছে শাহরুল মণ্ডল হাফিজুল হাফেজ হাফিজ আমাদের শরীফুলের ছেলে হাফিজ তুমি ডার্সে চলে এসো হাফিজ তুমি ডার্সে চলে এসো বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের এই মাহফিলে আসছেন আমি তাদের উদ্দেশ্যে ঘোষণা রাখছি আমাদের বাঁশতলা মোড়ের ঠিক পশ্চিম দিকে যেখানে প্রতি বছরে সাইকেল গ্যারেজ বা অন্যান্য যানবাহন গ্যারেজের ব্যবস্থা করা হয় এবারও সেখানে গ্যারেজের ব্যবস্থা করা হয়েছে আপনারা এদিকে ওদিকে বিক্ষিপ্তভাবে রাস্তার সাইডে গাড়ি রাখবেন না মাহফিলের বিশেষ করে মাহফিলের সামনে রাস্তার আশেপাশে কেউ গাড়ি রাখবেন না যানবাহন যাতায়াতে কোনো অসুবিধা হোক সেদিকে বিশেষভাবে সজাগ রাখবেন আমাদের বাঁশতলা মোড়ের ঠিক পশ্চিম পাশে একটু গেলেই ভিতরে আমাদের তরিকুল ইসলাম সাইকেল গ্যারেজের দায়ভার নিয়েছেন ওখানে সাইকেল গ্যারেজের ব্যবস্থা করা হয়েছে
সাইকেল মোটরসাইকেল মোটর ভ্যান বা অন্যান্য যানবাহন সুন্দরভাবে পার্কিং করার ব্যবস্থা করা হয়েছে। আপনারা সেখানে চলে যাবেন। যে সমস্ত হাজি সাহেবদেরকে আমন্ত্রণ করা হয়েছিল আমাদের ডায়ার্সের ঠিক পূর্ব পাশে, এখানে ভিআইপি চেয়ার দেওয়া রয়েছে। হাজি সাহেবদেরকে ভিআইপি চেয়ারে আসন নেওয়ার জন্য বিশেষভাবে রিকোয়েস্ট করা হচ্ছে। যে সমস্ত হাজি সাহেবদেরকে ইনভাইট করা হয়েছিল আমাদের স্টেজের ডান দিকে বসার জন্য ভিআইপি চেয়ার দেওয়া আছে। হাজি সাহেবরা আপনারা ভিআইপি চেয়ারে আসন গ্রহণ করুন। ডাক্তার আকবর আলী মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমরা এক্ষুনি আমাদের ভলেন্টিয়ার্সদের ব্যাচ পড়াব। যে সমস্ত ভলেন্টিয়ার্সদের নাম ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে আপনারা হাফেজ সাহেব আপনি স্টেজে চলে এসো। হাজি সোহরাফ আলী আপনি কোথায় আছেন ডার্সে চলে আসুন। এবং আমাদের এই মাহফিলের সভাপতি হাজি আকরাম আলী সাহেব আপনি অনতি বিলম্বে ডার্সে চলে আসুন। হাজি আকরাম আলী সাহেব আপনি কোথায় আছেন অনতি বিলম্বে ডার্সে চলে আসুন। ওয়াকিত ডাক্তার ওয়াকিত মণ্ডল আপনি ডার্সে চলে আসুন। ডাক্তার ওয়াকিত মণ্ডল আপনাকে ডার্সে আসার জন্য বিশেষভাবে রিকোয়েস্ট করছি। আমরা শুরুতেই আমাদের স্বেচ্ছাসেবকদের ব্যাচ পড়াবো, তারপরে আমাদের মঞ্চের আমন্ত্রিত অতিথিদেরকে ব্যাচ পড়াবো। ভলেন্টিয়ার্সদের নাম বলছি। প্রত্যেক ভলেন্টিয়ার্স মাথায় সুন্নতি বেশ অপরিহার্য। ভলেন্টিয়ার্সদের বলছি প্রত্যেকেই মাথায় টুপি পরিহিত অবস্থায় আজকে সমস্ত দায়ভার গ্রহণ করবেন। প্রথমে আমি ডাকছি আনিসুর আম্বিয়াকে। আনিসুর আম্বিয়া ওরফে বাপি তুমি কোথায় আছো, তাড়াতাড়ি চলে এসো। সময় সংকীর্ণ, কিছুক্ষণের মধ্যেই জনাব মুফতি রজব আলী সাহেব আমাদের মধ্যে এসে পৌঁছাবেন। সুতরাং সময় খুব শর্ট, আমরা আমাদের ব্যাচগুলো আগে বিতরণ করে নেব। ইতিমধ্যেই আমরা আমাদের মঞ্চে পেয়েছি ডক্টর আকবর আলী মহাশয়কে। ভাই যারা গাড়ি রাখছেন সুইটি শাড়ি কর্নারের সামনে যারা বাইক রাখছেন আমি রিকোয়েস্ট করব আজকের কমপক্ষে আজকের বাইকটা ওখানে কেউ রাখবেন না, একটু দূরে কোথাও পার্কিং করে আসুন, কেনাকাটা করুন, অসুবিধা নেই। যদিও রাস্তার পরে যানবাহন রাখলে যা রাস্তাটা জ্যাম হবে, তাই আমি রিকোয়েস্ট করছি আপনারা গাড়িগুলো আজকের এই প্যান্ডেলের সামনে কোথাও পার্কিং করবেন না। ভলেন্টিয়ার যাদের নাম ইতিপূর্বে ঘোষণা করা হয়েছে আমি অনেককেই দেখতে পাচ্ছি না, আপনারা একটু তাড়াতাড়ি চলে আসুন। আমাদের স্টেজের বাম দিকে, স্টেজের বাম দিকে হাজি সোহরাব আলী সাহেব আপনি মঞ্চে চলে আসেন। প্রথমেই আমি আনিসুর আম্বিয়াকে মঞ্চে ডেকে নিচ্ছি। এগুলো খোলো, পিনগুলো খোলো। তাদের নাম রাখবো তাদের একটা করে, যেন আলু ফালতু না যায়। হাজি সোহরাব আলী মহাশয় এবং ডাক্তার আকবর আলী মহাশয়কে আমরা পেয়েছি। ডাক্তার ওয়াকিত, ডাক্তার ওয়াকিত মণ্ডল আপনি কাইন্ডলি দু মিনিটের জন্য স্টেজে আসুন। এবং রান্নার দায়িত্বে রয়েছেন আলম আলমগীর আলম, আপনাকেও আমি এক মিনিটের জন্য মঞ্চে ডাকছি, কাইন্ডলি আপনি এক মিনিটের জন্য মঞ্চে আসুন। হাজি আকরাম আলী মহাশয় আপনি একটু তাড়াতাড়ি চলে আসুন, আপনাকে খুবই প্রয়োজন। হাজি আকরাম আলী মহাশয় ইতিপূর্বে যে সমস্ত হাজি সাহেবদেরকে ইনভাইট করা হয়েছিল আমি দেখছি কয়েকজন হাজি সাহেব এসেছেন। আমাদের মঞ্চের ডান দিকে ভিআইপি চেয়ার দেওয়া হয়েছে ভিআইপি গেস্টের জন্য, হাজি সাহেবদের জন্য। আপনারা আমাদের এই ডান দিকে আসন গ্রহণ করুন। একটা করে সেফটি কিনে হাতে দাও, আর এক ওই মত লাগিও না, খুলতে গেলে সময় লাগবে। একটা করে সেফটি কিনে একটা করে হাতে দাও। আপনার উঠতে হবে এবার। প্রথমেই
আমি বাপিকে দেখছি না, বাপি কোথায়? তাহলে সোনাবাবু, সোনাবাবু কোথায় আছে? আমি অনেকক্ষণ ধরে ভলেন্টিয়ারদের ডাকছি, অনুষ্ঠানটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য সময়টার উপরে লক্ষ্য রাখতে বলছি। সোনাবাবু, বাচ্চু, তোমরা কোথায় আছো? জিয়াউল তরফদার এবং ওয়াকিত মামাকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি। প্রথমেই আমি যাদেরকে ডাকবো জুতো খুলে সঙ্গে সঙ্গে মঞ্চে চলে আসবে। হ্যাঁ, সোনাবাবু নেই, বাচ্চু মণ্ডল, সোনাবাবু, বাচ্চু এবং আনুসুর আম্বিয়াকে এক্ষুনি মঞ্চে আসার জন্য বলছি। বাচ্চু, সোনাবাবু এবং আনিসুর আম্বিয়া তিনজনের জন্য আমাদের অনুষ্ঠানটা কিন্তু বিঘ্নিত হচ্ছে। স্টেজের বাম দিকে, পিছন দিয়ে স্টেজের বাম দিকে চলে এসো, সময়ের প্রতি লক্ষ্য রাখো। 5টায় রজবালি সাহেব মঞ্চে আসবেন। প্রত্যেকে এই দিক ফিরে থাকবে কিন্তু, হ্যাঁ, ব্যাস পড়াবে, ওপরে উঠবে। আপনি একটু এদিকে আসেন হাজি সাহেব, হাজি সাহেব আপনি এই সাইডে, ওখান দিয়ে স্টেজে উঠবে। প্রথমে সোনাবাবু স্টেজের উপরে উঠে আসবে, একদম স্টেজের উপরে। ব্যাস পড়াবে ডক্টর আকবর আলী মহাশয়। ডক্টর আকবর আলী মহাশয় ব্যাস পড়াচ্ছেন সোনাবাবুকে, দিয়ে দিচ্ছে, তুমি সোজায় দাঁড়াও, ব্যাস পড়িয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভুল হচ্ছে, ডাক্তার আকবর আলী মহাশয় ব্যাস পড়াবে সোনাবাবুকে। বাচ্চু মণ্ডল, পরের জন বাচ্চু মণ্ডল, সবুর মণ্ডল, সাজ্জুল মণ্ডল, সাজ্জুল মণ্ডলকে, সাজ্জুল মণ্ডল মঞ্চে চলে এসো, যাদের নাম ডাকছি ছবাটপ মঞ্চে চলে এসো। বাচ্চু মণ্ডল, সবুর মণ্ডল, সাজ্জু মণ্ডল, খোকন মণ্ডল, শওকত আলী ব্যাস পড়াচ্ছেন, সবাই পড়ান, আপনারা সবাই পড়ান। হাজি সোহরাব আলী, হাফেজ হাফেজ সাহেব, আলামিন, ডাক্তার আকবর আলী, ওয়াকিত মামা এবং জিয়াউল, প্রত্যেকেই যাদের সামনে আসবে ব্যাস পড়িয়ে দেন। উপরে এসো, যাদের নাম ডাকছি মঞ্চে আসবে, সামনে যে যে ফাঁকা থাকবে তার সামনে আসলে ব্যাস পড়িয়ে দেবে, অনেক তো। বাচ্চু মণ্ডল, আলম খোকা ব্যাস পড়াবে, মঞ্চে ওপরে চলে যাও, ব্যাস পড়াতে হবে। ব্যাস পরে সবাই এখানে দাঁড়াবে, না না পরে পরে। খোকন মণ্ডল, রমজান মণ্ডল, লালু মণ্ডল, সাবির মণ্ডল, তোমরা চলে এসো, যাদের নাম ডাকলাম চলে এসো মঞ্চে খুব তাড়াতাড়ি। মমজেদ মণ্ডল, টিম লিডার মমজেদ মণ্ডল কোথায়? বাকি বিল্লা মণ্ডল, রুহুল আমিন মণ্ডল, হাফিজুল মণ্ডল, যাদের নাম ডাকছি তারা সবাই অতি দ্রুত চলে এসো স্টেজে, চলে এইদিকে ফাঁকা, চলে এসো চলে এসো, মামা এদিকে চলে এসো, এদিকে এদিকে চলে এসো, জিয়াউলের এখানে পরপর চলে এসো। বাকি বিল্লার পরে রুহুল আমিন মণ্ডল, হাফিজুল মণ্ডল, বান্টু মণ্ডল, আলমগীর মণ্ডল, আরমান মণ্ডল, শিমুল মণ্ডল, চলে এসো সবাই চলে এসো, যাদের নাম ডাকছি চলে এসো। মারুফ মণ্ডল, ওমর ফারুক, ওমর ফারুক মণ্ডল, শামীম মণ্ডল, হাবিবুল্লাহ মণ্ডল, রাজা মণ্ডল, রূপ মণ্ডল, ব্যাস বলো, আরো লাগবে বলো, যাদের নাম তাদের দেবে। হ্যাঁ, নাম জেনে নেবা কার কার কি নাম। তৈনুস মণ্ডল, তৈনুস মণ্ডল, মুন্না মণ্ডল, বাকি মণ্ডল, বাবুসোনা মণ্ডল, শহীদুল মণ্ডল, রাজু মণ্ডল, বাপন মণ্ডল, টোটা মণ্ডল, সারজিৎ মণ্ডল, সাদিক মণ্ডল, গফুর মণ্ডল, সাদ্দাম হোসেন, হুমায়ুন কবির, সুমন মণ্ডল, ইয়ারব মণ্ডল, সাহেব আলী, বাবু মণ্ডল, শরীফুল ইসলাম কালু, মুস্তাকিন মণ্ডল, আরিজুল মণ্ডল,
যাদের নাম ঢোকা দেওয়া হয়েছে তারা প্রত্যেকে স্টেজে চলে এসো। না ও আমি যে লাইন করবো আমি তো, তুমি তো বাগান হাজি সাহেব দে পড়াবো। ডাক্তার আকবর আলী মহাশয় ব্যাস পড়াচ্ছে জিয়াউল তরফদারকে, হাজি সোহরফ আলী মহাশয় ব্যাস পড়াচ্ছে আলমগীর আলমকে, আলমগীর আলমকে ব্যাস পড়াচ্ছেন হাজি সোহরফ আলী আপনার পিছনে, আলমগীর আলমকে ব্যাস পড়াচ্ছে হাজি সোহরফ আলী। হাফিজ হাফিজ ব্যাস পড়াবেন পড়ি না, যাদের নাম বলা হয়েছে ব্যাস পড়িনি, কে কে আছে মঞ্চে? মুস্তাকিন মণ্ডলকে মঞ্চে আসার জন্য বলছি, মুস্তাকিন মণ্ডল তুমি মঞ্চে চলে এসো, আরিজুল মণ্ডল, মুস্তাকিন মণ্ডল। মামা না, মামার আলাদা ব্যাস। ডাক্তার আকবর আলী মহাশয় ব্যাস পড়াচ্ছেন ডাক্তার ওয়াকিদ মণ্ডলকে আপনার ডান দিকে, ডাক্তার ওয়াকিদ মণ্ডলকে ব্যাস পড়াচ্ছেন ডাক্তার আকবর আলী মহাশয়। আনিসুল আম্বিয়াকে মঞ্চে আসার জন্য বলছি, আমাদের মধ্যে এসে গেছেন কয়েকজন হাজি সাহেব, আরো যে সমস্ত হাজি হাজি সাহেবদেরকে আমরা ইনভাইট করেছিলাম, আমাদের মঞ্চের ডান দিকে বসার ব্যবস্থা করা হয়েছে হাজি সাহেবদের জন্য। হাজি সাহেবরা আমাদের এই আসন গ্রহণ করবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যারা ইতস্তিত এদিকে ওদিকে ঘুরছেন। মর্তুজা হাসানকে মঞ্চে আসার জন্য বলছি, নাজমুল আলম, নাজমুল আলম কোথায় আছেন আপনি মঞ্চে চলে আসুন। আরিফ মণ্ডল, মর্তুজা হোসেন, আলমগীর আলম, রফিকুল ইসলাম ফুটে, শওকত আলী, রবিউল ইসলাম, রবিউল ইসলাম জঙ্গলপুর কোথায় আছেন মঞ্চে চলে আসুন। খোকন মণ্ডল, আনিসুর আম্বিয়া কোথায়? আনিসুর আম্বিয়াকে মঞ্চে আসার জন্য বলছি, আনিসুর আম্বিয়া মঞ্চে আসুন। আনিসুর আম্বিয়াকে ব্যাস পড়াচ্ছেন হাজি সোহরফ আলী। মর্তুজা হোসেনকে ব্যাস পড়াচ্ছেন ডক্টর আকবর আলী মহাশয়। বাচ্চুকে ব্যাস পড়াবেন গজল শিল্পী আল আমিন। কে কে বাকি আছে এক এক করে মঞ্চে চলে এসো। রূপ কোথায়? রূপকে মঞ্চে আসার জন্য বলছি, কোনো কথা নেই চলে এসো। রূপ মণ্ডল মঞ্চে চলে এসো, জুতো খুলে চলে এসো। রূপ মণ্ডলকে ব্যাস পড়াচ্ছেন ডাক্তার ওয়াকিদ মণ্ডল। ডাক্তার ওয়াকিদ মণ্ডল এদিকে, আর কে আছে? বাকি কে আছে? অতি দ্রুত মঞ্চে চলে আসো, আমি ছজন নান ব্যাস পড়ার জন্য সিদ্ধান্ত রেখেছি, চলে আসো সবাই তাড়াতাড়ি তাড়াতাড়ি। ব্যাস খুললাম কেন? আমরা এক্ষুনি অনুষ্ঠান শুরু করব। ইতিমধ্যেই আমরা অনেক হাজি সাহেবদেরকে পেয়েছি, হাজি আকরাম আলী সাহেবকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। হাজি আকরাম আলী আপনি একটু তাড়াতাড়ি চলে আসুন। আমাদের আজকের অনুষ্ঠান সরাসরি ইউটিউবে লাইভ টেলিকাস্ট হচ্ছে, সমস্ত প্রোগ্রাম বিশ্বের যে কোনো জায়গা থেকেই আপনারা সরাসরি মোবাইলে দেখতে পাবেন। এর জন্য সার্চ করুন মোবাইল মোনালিসা অ্যান্ড অডিও চ্যানেলে বাগজোলা বাসতলা মাহফিল এই নামে। আর আজকের এই মাহফিল সুন্দরভাবে লাইভ টেলিকাস্ট করার জন্য ব্রডব্যান্ডের মাধ্যম দিয়ে সাহায্য করেছেন আমাদের আনিসুর আম্বিয়া ওরফে ইউরোকা ব্রডব্যান্ড। আমরা মাহফিল কর্তৃপক্ষের তরফ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এবার ওখানে রাখো, ওখানে রাখো, ওখানে রাখো না, একটুখানি ওই ব্যাচগুলো ক্যারি ব্যাগের মধ্যে দাও। এবার কটা আছে ওইগুলো সব এক জায়গায় ক্যারি ব্যাগের মধ্যে দাও। এবারে ডক্টর ওয়াকিদ মণ্ডল ব্যাচ পড়াবেন, সেপি কিনতে অকিত মণ্ডল ব্যাস পড়াবেন ডাক্তার আকবর আলী মহাশয়কে। সেপটি কিনতে সেপটি কিন আলামিন সেপটি কিন, ছোট ব্যাস নয়।
হাজী সাহেব আসছেন মঞ্চে আসেন। আমি হাজী সাহেবদেরকে মঞ্চে আসার জন্য বলছি। হাজী সাহেব আপনারা সবাই মঞ্চে চলে আসুন, পিছন দিয়ে রাস্তা, একদম সরাসরি মঞ্চে চলে আসুন। হাজী সাহেব আর যাদের নাম ঘোষণা করা হয়েছে আর ডাকুন, এইবারে যে আসবে নেবে। কেডা বড় ভাই, বড় ভাই আসেন, বড় ভাই আসেন। হাজি আকবর আলীকে ব্যাস পড়ালেন ডক্টর ওয়াকিদ মন্ডল, জিয়াউল ইসলাম ব্যাস পড়াবেন হাজি সহরাব আলী মহাশয়কে। তোমরা এই সাইডে চলে এসো, এবার আপনাদের পরপর একটু সরে যাবেন ভাই, আপনি একদম সাইডে চলে যান। এবার ওই ওই ব্যাসগুলো একটা ক্যারি ব্যাগের মধ্যে রাখো। হয় ওই দিক ওই দিক। এবারে ব্যাস পড়াচ্ছেন হাজি হাজি আবুল কাশেম সাহেবকে, ব্যাস পড়াবেন জিয়াউল ইসলাম ভাই। আপনি এবার বসেন, পরপর সুন্দরভাবে বসবেন, লাইন দিয়ে একদম বসেন। হ্যাঁ সুন্দর লাগবে, এখানটায় বসেন, চলে আসেন পরপর একদম হাজি সাহেব। হ্যাঁ এসা ভাই কোথায় আছেন, আমার ডান সাইডে চলে আসেন স্টেজের নিচে। এসা ভাই হাজি বাবুর আলীকে ব্যাস পড়াবেন হাফেজ হাফিজ মন্ডল, এই আলামিন পিছনে একদম, সামনটা ফাঁকা করো। হাজি রবিউল ইসলামকে ব্যাস পড়াবেন ডাক্তার ওয়াকিদ, নামগুলো একটু বলে দেন কোনটা কি, আমি মার্কিং করবো তো। এই জিয়াউল সরাব আলী সাহেবের ব্যাসটা চেঞ্জ করতে হবে, হাজি সরাব আলীর ব্যাস চেঞ্জ করতে হবে, ছোট হয়ে গেছে, বড় ব্যাস আসবে। না 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 ওইগুলো ভুল করো কেন, আমি যেগুলো না বলবো না শেয়ারিং গন্ডগোল করলে হয়। হাজি শফিক ভাই, হাজি শফিকুল ইসলামকে ব্যাস পড়াচ্ছেন ডাক্তার ওয়াকিদ মন্ডল। হাজি আমিরুল ইসলামকে ব্যাস পড়াচ্ছেন জিয়াউল ইসলাম জিয়াউল তরফদার। হাজি আবুল হোসেনকে ব্যাস পড়াবেন, হাজি আব্দুর রশিদকে ব্যাস পড়াচ্ছেন জিয়াউল ইসলাম। সেফটি কিন আছে তো, হ্যাঁ আল্লাহ সেফটি কিন দাও। হাজি আকরম আলী সাহেব আপনি একটু তাড়াতাড়ি চলে আসেন, আপনাকে বারবার ডাকা হচ্ছে। জিয়াউল সাহাজি মহাশয় আপনি একটু ডার্সে আসবেন, জিয়াউল সাহাজি মহাশয় হাজি হুমায়ুন কবিরকে ব্যাস পড়াচ্ছেন ডক্টর ওয়াকিদ মন্ডল। হাজি আব্দুল করিম সাহেব আপনি মঞ্চে চলে আসুন। হাজি সাহেবদেরকে বলছি আপনারা এবার একটু উঠে বসুন, স্টেজের পিছন দিকটা সরে যান। হাজি সাহেব হাজি নুরুল ইসলামকে ব্যাস পড়াচ্ছেন ডক্টর ওয়াকিদ মন্ডল। এসো ভাই মঞ্চে এসো,
এসো ভাই মঞ্চে এসো। শুনতে পাচ্ছি না। আপনি আসেন নাকি? আপনি আসেন তাহলে হাজির সম্বর্ধনা দিয়ে দেবো। আমি মঞ্চে কজন হাজিকে পেয়েছি? ১১ আনিসুরাম ভাইয়া মঞ্চে চলে এসো। আনিসুরাম ভাইয়া, বাচ্চু, রূপ, সোনাবাবু, সাজুল, তোমার মঞ্চে এসো। হাজি আবু তালেব সাহেব, আপনি ইতিমধ্যে এখানে এসে চলে এসেছেন, মঞ্চে আসুন। হাজি আবু তালেব সাহেব, আচ্ছা ভলেন্টিয়ার্স ব্যাচ আমাদের মোকসেদ ভাইকে পড়িয়ে দাও। ভলেন্টিয়ার্স ব্যাচ আনিসুর আম্বিয়া চলে এসো। আনিসুর আম্বিয়া চলে এসো, এখানে পরপর চলে এসে একদম মাথা থেকে দাঁড়াও। ১২ জনা সকল ভাই চলে ব্যাস কই ব্যাস খোকন খোকন মঞ্চে এসো। খোকন কজন হলো? এসো ভাই এধারে এসো, ওই ধারে যাও, চলে যাও। কজন হচ্ছে? ১০ জন দরকার। আবু তালেব মহাশয়কে ব্যাস পড়াচ্ছেন ওয়াকিত মন্ডল। কজন হয়েছে ওখানে? কজন হয়েছে? ২ ৪ ৬ ৮ ১০ ১১ জন। হাফেজ সাহেব এখানে যাও। এবারে মামা আজিয়াউল, তোমাদের আমি বিদায় জানাচ্ছি। ছোট ব্যাসগুলো এখানে এখন এখন বাকি রয়েছে। হ্যাঁ বড় ভাইকে ব্যাসটা পড়িয়ে দাও। জিয়াউল বাবু বড় ভাইকে ছোট ব্যাস এইগুলো আমাদের মাহফিলের আশপাশে, যদিও আমরা মেহমান হিসেবে দাওয়াত করিনি, এরকম কোনো হাজির সাহেব যদি থাকেন কাইন্ডলি আপনি চলে আসবেন, রিকোয়েস্ট করছি। আমরা সব রেডি, এখনই হাজির সংবর্ধনা দেব। সরে এসো, আপনারা প্রত্যেকে একটা করে হাজির নির্বাচন করে দাঁড়িয়ে যান। আপনারা উঠে দাঁড়াবেন এবার সবাই, হাজির সাহেব সবাই উঠে দাঁড়াবেন। তোমার
নারায় তাকবীর। হাজির সংবর্ধনা দেয়া হচ্ছে বাগজলা বাস্তলাবর ইসারে সাব মাহফিল কমিটির পক্ষ থেকে। আমাদের মঞ্চে যে সমস্ত হাজি সাহেবরা দেখছেন, এরা প্রত্যেকেই বাগজলার মানুষ। আমরা হাজি সাহেবদের ন্যূনতম সম্মানে ভূষিত করলাম। ওই ওটা ভাস করে ক্যারি ব্যাগের মধ্যে, এই ক্যারি ব্যাগের মধ্যে ভরো, এখনো রয়েছে, বাকি রয়েছে সব গুণ একদম। হাজি সাহেবদেরকে সম্মান দেওয়া হলো। নাম কি? হাজি সুভান সাহেবকে ব্যাস পড়াবেন আনিসুর আম্বিয়া, এবং উর্দি দিয়ে সম্বোধন জানাবেন বাচ্চু মণ্ডল। হ্যাঁ, আপনার যাদের পড়ানো হয়ে গেছে, আপনারা এই যারা পড়িয়েছেন ভলেন্টিয়ার, তারা সবাই নেমে যান। ব্যাসটা পড়ে থাকবে, এই সরে আয় এখানে, সরে আয়, তোর এখানে দেখিস আর। আমি মুস্তাকিনকে বলছি, আপনারা সবাই একটু সারিবদ্ধভাবে দাঁড়াবেন। মুস্তাকিন কি বলছি, হাজি সাহেবদেরকে একটা ছবি নেবে, সোজা দাঁড়াবেন হাজি সাহেব, সোজা দাঁড়াবেন। আজকের আমাদের মঞ্চের গর্ব হাজি মেহমান। আমরা যে সমস্ত হাজিদেরকে আমন্ত্রণ জানাতে পেরেছিলাম খুব কম সময়ের ভিতরে, তাদেরকে আমরা ন্যূনতম সম্মানে ভূষিত করেছি। আপনারা এবার বসুন। হাফেজ ডেকোডার ম্যানকে বলছি এখানে একটা লম্বা স্ট্যান্ড দেওয়ার জন্য, লম্বা স্ট্যান্ড। হাফিজকে মঞ্চে আসার জন্য বলছি, এই মাইক্রোফোনটা চালু করতে হবে। ডেকোডার ম্যান কে আছেন, এই মাইক্রোফোনটা চালু করতে হবে। সোনাবাবু মঞ্চে এসো তো, এইগুলো একটু সাইড কর। হ্যালো, ভলিউমটা তোলেন না। হ্যালো হ্যালো ক্যাশ নিত। হ্যালো 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 এখন হ্যালো কেরাত পরিবেশন করছেন আমাদের বাগজলারই সুসন্তান হাফেজ, হাফিজ মণ্ডল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت
علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم بسم الله الرحمن الرحيم إذا السماء وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين صدق الله العظيم السلام عليكم ধন্যবাদ হাফেজ হাফিজকে এখন এখানে আজান হবে আজানের পরপরই জমায়েত হবে হাফেজ সাহেব তুমি দাঁড়িয়ে যাও আজান দেবেন ইমরান বড়স্টান কোথায় বড়স্টান তোমাদের কাজকর্ম ঠিক আমার পছন্দ হচ্ছে না এরকম সময় বারবার চাইতে হবে প্রত্যেকটা প্রোডাকশন এখানে থাকবে যখন যেটা বলবো তখন সেটা যেন পাওয়া যায় এখনো জেনারেটর সেটিং হয়নি অনুসন্ধান অফিসে লাইট দিতে হবে আমাদের মঞ্চে জমাত হচ্ছে আশপাশে যারা রয়েছেন জমাতে চলে আসবেন এক্ষুনি আজান হবে আজানের পরপরই জমাত হবে যারা দূর দূরান্ত থেকে আসছেন সাইকেল বা অন্যান্য গাড়ি নিয়ে
বাসতলা মোড়ের পশ্চিম পাশে রাস্তা দিয়ে একটু এগিয়ে গেলেই সাইকেল গ্যারেজ গ্যারেজ করা হয়েছে, সমস্ত রকম যানবাহন রাখার সুব্যবস্থা রয়েছে। আপনারা এদিকে ওদিকে গাড়ি বা বাইক সাইকেল বা অন্য কিছু ছড়িয়ে ছড়িয়ে রাখবেন না। গতবারে কিন্তু এখান থেকে একটা অ্যাপাচি বাইক হারিয়ে গিয়েছিল যা পাওয়া যায়নি। আমি রিকোয়েস্ট করব আপনারা বাসতলা মোড়ের একটু ভিতরেই আমাদের তরিকুল ইসলাম ওখানে গ্যারেজ করেছে, সমস্ত রকম গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে, আপনারা ওখানেই গ্যারেজ করবেন। জুতো পরে কেউ প্যান্ডেলের মধ্যে আর আসবে না, বাচ্চারা তোমরা জুতো পরে বাইরে চলে যাও। সোনাবাবু তুমি কয়েকজনকে নিয়ে বসার চটটা পরিষ্কারের একটু ব্যবস্থা করে দাও।